নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড ভাজ্জি জ্যাসা দুসরা নহি লেখা অর্পণ গুপ্ত পাঠ সৌনক সান্নাল অনেকদিন পর আচমকা কোনো স্মৃতিচিহ্ন দেখলে মনে হয় জীবন যেন টাইম মেশিনে করে পিছিয়ে গেল অন্য একটা সময় এক ঝলকে সেই সব পুরনো গন্ধেরা আমাদের মনে করায় শৈশব আর কৈশোরের ফেলে আসা মুহূর্তদের দু কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স এবারে আইপিএল নিলামে ঘরে এনেছে দেশের সবচেয়ে অভিজ্ঞ স্পিনার হরভজন বোলিং সেই স্মৃতিচিহ্নের মতো আমাদের নিয়ে যাচ্ছে শতকের গোড়ায় সাদা কালো টেলিভিশনের দুনিয়ায় সেখান থেকে রঙিন টিভি হয়ে স্মার্টফোনের পৃথিবীতে এসে পড়ার এই জার্নির সবটুকু জুড়ে রয়েছেন তিনি ওই দুহাত মেলে জাম্প চেনা বোলিং অ্যাকশন ভার্জির ছড়ানো দু হাতের মাঝে শুধু বয়ে গেছে সময় আর সমৃদ্ধ হয়েছে রেকর্ড বুক টি টোয়েন্টি ক্রিকেটে ভার্জির প্রাসঙ্গিকতা প্রশ্নাতীত দু সালে মুম্বাই ফ্র্যাঞ্চাইজিতে থাকাকালীন তিনি টি টোয়েন্টিতে দুশো উইকেটের মাইলস্টোন স্টোন ছুঁয়ে ফেলেন ভর্জি ছাড়া ভারতীয় বোলারদের মধ্যে এই কৃতিত্বের দাবিদার মাত্র দুজন অমিত মিশ্রা ও রবিচন্দ্রন আশ্বিন কিন্তু ভাজজির আইপিএল এর দীর্ঘ কারিয়ারে তিনটি ফ্র্যাঞ্চাইজিতেই অপরিহার্য হয়ে ওঠা পাশাপাশি যে বিষয়টা উঠে আসে তা হল ডেডিকেশন কলকাতা নাইট রাইডার্সে ভাজজি এবারে যখন এলেন তখন তার বয়স চল্লিশ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ স্পিনার তিনি হয়ে গেছেন বহুকাল তবু নেট প্র্যাকটিসে এসে পড়ছেন সকলের আগে তরুণ বোলারদের সাথে পাল্লা দিয়ে নেট করছেন এখানেই তিনি অনন্য ভারতের হয়ে যুব দলে খেলার সময় বাংলার লক্ষ্মী শুকলা শুক্লা খুব কাছ থেকে দেখেছেন ভজ্জিকে স্মৃতিচারণায় বলছিলেন পঁচিশ বছর আগের বছর ষোলোর ভজ্জি আর আজকের ভজ্জির মাঝে এতটা সময় পেরিয়ে গেছে কিন্তু একটা জিনিস আজও পাল্টায়নি তা হলো ওর এই নিরলস পরিশ্রম এই ডেডিকেশনই যে তাকে ভারতের জাতীয় দলে শেষ খেলেছেন সালে তার খেলে চলেছেন আইপিএল থেকে বছর মুম্বাই বোলিং এর এক স্তম্ভ হয়ে থেকেছেন দু হাজার থেকে কুড়ি থেকেছেন চেন্নাই সুপার কিংস আর এবারে কলকাতা নাইট রাইডার্স বহু আন্তর্জাতিক খেলোয়াড় দেশের হয়ে অবসর গ্রহণের পর যেখানে ক্রিকেট কমেন্ট্রি কিংবা নিশ্চিন্ত জীবন যাপন করছেন ভাজ্জি সেখানে আজও প্রতিদিন ছুটছেন নিয়ে আগ্রহ তুঙ্গে টি টোয়েন্টি পাওয়ার প্লেতে ডেভিড ওয়ার্নার মতো ব্যাটসম্যান আজও ধরাশায়ী হন ভাজ্জির দুসরা অফসেনের সামনে এখনো যে কোনো ফ্র্যাঞ্চাইজি দলের অধিনায়ক নিশ্চিন্তে ম্যাচের কঠিন মুহূর্তে বলটা তুলে দিতে পারেন হরভজন সিং এর হাতে স্পিড আর তিনি প্যাভিলিয়নে পাঠাতে পারেন বিশ্বের আজও যে কোনো ব্যাটসম্যানকে ভজ্জির নাম শুনলেই ফিরে আসে দু হাজার একের সেই ঐতিহাসিক ইডেন টেস্ট মনে পড়ে দু তিন বিশ্বকাপ ভেসে আসে দু সাত টি টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতি চকচক করে ওঠে এগারোর বিশ্বজয়ের দিনগুলো বোলিং অ্যাকশন বিতর্ক মাংকি গেট বিতর্ক স্ল্যাব গেট স্ক্যান্ডেল এত ঘটনাবহুল ক্যারিয়ারের পরেও কখনো থেমে যাননি হরভাজন কত ট্রফি কত ঐতিহাসিক জয়ের সাক্ষী তিনি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন চরিত্র বিরল যিনি নিরলসভাবে খেলে চলেছেন প্রায় দু দশকেরও বেশি সময় ধরে চারশো সতেরোটি টেস্ট উইকেট দুশো টি ওয়ান ডে উইকেট আর প্রায় দুশোর কাছাকাছি টি টোয়েন্টি উইকেটের মালিক আজও যেন নিজেকে প্রমাণ করতে চান প্রত্যেকটা দিন ভাজ্জির এই ক্রিকেটের প্রতি অপার্থিব ভালোবাসা যেন ঝকঝকে তরুণদের আইপিএলে পি ক্রিকেট প্রেমীদের মনে বাঁচিয়ে রেখেছে এক টুকরো ছেলেবেলাকে সচিন সৌরভ ড্রাভেড ইউভি জামানার লাস্ট অব মোহিকন্স হয়ে বেঁচে আছেন ভাজ্জি আজও যে তিনি বড় ভরসা যে কোনো দলের এবারে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক মর্গনও দল চাপে পড়লে হয়তো ঘুরে তাকাবেন এই কিংবদন্তির দিকেই ভাজ্জির বোলিং দেখার এই আনন্দ আমাদের দীর্ঘস্থায়ী হোক আরও কিছুদিন আমরা মন ভরে দেখি আমাদের ছেলেবেলার স্মৃতিতে মিশে থাকা দ্য টার্বনেটারকে।